অবশেষের রানের ফিরলেন মুশফিকুর রহিম। মুশফিকুর রহিমের দিনগুলো ভালো যাচ্ছিল না বললেই চলে, কোনোভাবেই রান আসছিল। শেষে মুশফিকের ব্যাটে ঝলক সিলেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে 7 উইকেটে হারিয়েছে সিলেট স্ট্রাইকার্স। ব্যাট করে 6 উইকেট হারিয়ে 174 রান সংগ্রহ পায় চট্টগ্রাম। জবাব দিতে নেমে 12 বল আগেই জয় পায় সিলেট। 4 ও 2 ছকে 44 বলে 60 রান করে শান্ত বিদায় নিলে সিলেটের জন্য বাকি পত্রকে সহজ করে দেন মুশফিকুর রহিম ও শেষ অবধি অপরাজিত থেকে 5-4 ও 1 ছকে 26 বলে 41 রান করেন মুশফিকুর রহিম।